রাত্রে প্রায় 3টার দিকে বাসা থেকে ডেকে এনে কয়েসলুদ্দিন লোক বা এরকম মানে তকমা লাগিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আমি অনেক কেঁদেছি আপনি বলতে পারেন, কারণ আমার আগের থেকেই তাদের একটা মনস্তাত্ত্বিক যে না আমরা ইলেকশন করবো, সেখানে আর অন্য কেউ থাকবে না। আমি যখন প্রথম কমিশনার নির্বাচিত হই, বয়স কিন্তু খুব বেশি ছিল না, আসলে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরেই 1-2 বছর পরেই সিটি কর্পোরেশন নির্বাচন আসে। সো এটি আসলে আমার রক্তের সাথে মিশে গিয়েছে, মানুষের কাছে থাকার, মানুষের পাশে থাকার। এবং আমি খুব কষ্ট পেয়েছি গত নির্বাচনে যখন আমি অংশগ্রহণ করতে পারিনি, আমি অনেক কেঁদেছি আপনি বলতে পারেন, কারণ আমার 20 বৎসরের একটি রুটিন ছিল যে আমি ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু মানুষের সাথেই আমার কাজ ছিল, মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়া, মানুষের সুখ দুঃখের সাথী হওয়া, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা। ইনফ্যাক্ট এগুলোই আমি করেছি। কিন্তু যেহেতু আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের সর্বোচ্চ ফোরাম এবং দলের সিদ্ধান্ত ছিল যে এই নির্বাচন কমিশন অথবা সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, আমি প্রথম ব্যক্তি যিনি সাথে সাথে সম্ভবত 18 তারিখ ছিল এক প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করি। কিন্তু তার পরবর্তী সময়টুকু আসলে দীর্ঘদিনের একটি অভ্যাস, আমার খুব কষ্ট হয়েছে। এবং আমি যে এলাকাতে থাকি আসলে কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্য আমার কষ্ট লেগেছে, কারণ মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল দীর্ঘদিন থেকে। আমরা আসলে এই সরকারের অধীনে যে নির্বাচনগুলো দেখেছি, জনগণ তো আসলে ভোট দেয়নি, অথবা সেই নির্বাচনগুলো এমনভাবে করা হয়েছে যাতে বিরোধী মত অথবা পথের অথবা বিরোধী দলের যাতে কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেরকম একটা পরিস্থিতিও কিন্তু তারা তৈরি করেছিল। গত নির্বাচনের আগে যে বিষয়টি আমি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে আমি ইলেকশন করব, আমার যারা কর্মী আছেন, আমার সমর্থক যারা আছেন, তাদেরকে নির্বাচনের মানে অনেক আগের থেকেই বিভিন্ন মামলায় হয়রানি করা, তাদের বাসাবাড়িতে পুলিশ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করা, ইভেন আমার এলাকার 2-4 জনকে গ্রেফতারও করা হয়েছে, বিশেষ করে স্বামী মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। এবং এটা খুব আশ্চর্যজনক একটি বিষয় যে সিটি কর্পোরেশনের পানি সেকশনে কাজ করে ইমন করে একটা ছেলে, সে সিটি কর্পোরেশনের স্টাফ, তাকে রাত্রে প্রায় 3টার দিকে বাসা থেকে ডেকে এনে যে কয়েসলুদ্দিন লোক বা এরকম মানে তকমা লাগিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে তাকে ছাত্রদলের একটি মামলায় তাকে কাস্টডি করা হয়েছে, সে আসলে পলিটিক্সের সাথে সম্পৃক্তই না। তো এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে, দেখছিস তারা আগের থেকেই তাদের একটা মনস্তাত্ত্বিক কাজ বিষয় নিয়ে কাজ করেছে যে না আমরা ইলেকশন করব, সেখানে আর অন্য কেউ থাকবে না। ভোটারবিহীন একটি নির্বাচন, যিনি ইতিমধ্যে অপসারিত হয়েছেন, পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে উনি সর্বমোট ভোটই নাকি পেয়েছিলেন 5-6 হাজার এরকম আর কি, কিন্তু সেটা দেখানো হয়েছে অনেক বেশি। আর এই দেখানোর যে মেশিনটি ছিল সেটি তাদের হাতে ছিল, এবং এখানে কোনো প্রতিপক্ষ ছিল না, গণনাও তারা করেছে, রেজাল্টও তাদের হাতে, সেখানে কথা বলার মতো অথবা সেই মতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো লোকজনকেই তারা সেখানে রাখেনি। নির্বাচন তো একটাই হয়েছে, এই বিষয়গুলোর কারণে যদি মেয়র অপসারিত হয় সেই ক্ষেত্রে একই ভোট তো কাউন্সিলরদের ছিল, তো সেটি আসলে নীতি নির্ধারকদের ব্যাপার। ইতিমধ্যে ছাত্র আন্দোলন যারা করেছেন তারা একটা দাবি তুলেছিলেন, বাট বাস্তবতা হচ্ছে যে আপনাকে যদি একদম তৃণমূলে যারা কাজ করেন কাউন্সিলর হিসাবে, সম্মানিত কাউন্সিলর হিসাবে, তাদের কিন্তু এভরিডে একটা রুটিন ওয়ার্ক থাকে, যেটি আপনি প্রতিদিন নাগরিকত্ব সনদপত্র দিতে হয়, উত্তরাধিকারী সনদপত্র দিতে হয়, আপনি একদম সামাজিক যে অশান্তিগুলো তৈরি হয় বিভিন্ন এলাকায়, ডোমেস্টিক প্রবলেমগুলো যে থাকে সেটির কিন্তু সলিউশন সম্মানিত কাউন্সিলররা দিয়ে থাকেন। সো এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা ভোটারবিহীন, মানুষের অনুভূতি, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করা অথবা জবাবদিহিতার কোনো ব্যবস্থাপনা না থাকার কারণে আসলে জনবিচ্ছিন্ন এই পরিষদ কতটুকুই বা মানুষের কাজে আসবে বা মানুষের প্রয়োজনে তারা পাশে দাঁড়াবে, এটা অনেক $1 বিলিয়ন কোয়েশ্চেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিগত আন্দোলনে অনেক কাউন্সিলর রাজপথে সশস্ত্র অবস্থানে ছিলেন,
ছাত্রদের উপরে গুলি করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন, সাধারণ মানুষের উপর আক্রমণ করেছেন, যারা এই ধরনের জনপ্রতিনিধি হয়ে যারা মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ছাত্রদের যৌক্তিক দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, দে শুড বি পানিশড, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আসলে পরিষদ বিলুপ্ত করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত, যে পরিবেশে ভোটাধিকার মানুষের থাকবে, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটি আমার ব্যক্তিগত অভিমত আর কি। মানুষের যে প্রত্যাশা সিটি কর্পোরেশনের কাছে, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির যদি আমি সংযোগ ঘটাতে চাই, তাহলে এখানে স্বচ্ছতা নিয়ে আসতে হবে, জবাবদিহিতা নিয়ে আসতে হবে, এখানে পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে। আমাদের যারা ভবিষ্যতেও যারা নির্বাচিত হবেন, আমি আমার বিশ্বাস যে এই নগরীর মানুষ যেহেতু তারা তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, তারা একটা চমৎকার পরিবেশে, সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পারবে, তারা তাদের যোগ্যতার ভিত্তিতে ভোট দেবে। আমার মনে হয় যে আগামী শুধু সিটি কর্পোরেশন না, বাংলাদেশের মানে স্থানীয় সরকারের যে টায়ারগুলো আছে, যে স্তরগুলো আছে, সেখানে যোগ্য প্রার্থীরাই বের হয়ে আসবেন এবং ভালো মানুষজনই যাবেন। মানুষ তার পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তাদের পরিষদে অথবা ক্যাবিনেটে পাঠাবেন, তো ডেফিনেটলি তারা মানুষের অনুভূতিগুলো বুঝবেন, মানুষের প্রয়োজনগুলো বুঝবেন এবং সেভাবেই কাজ করবেন। সিটি কর্পোরেশন হয় কি, এখানে কর্মকর্তা যারা থাকেন, চিফ এক্সিকিউটিভ অফিসার বা অথবা বিভিন্ন বিভাগের যারা প্রধান থাকেন, তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকে। এই কারণে, কারণ যারা নির্বাচিত হয়ে যান, তাদেরকে যদিও প্রাথমিক পর্যায়ে NILGT ভবনে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় স্থানীয় সরকারের বিভিন্ন আইন নিয়ে, কিন্তু ওনারা যদি সৎ না হন, যোগ্য না হন এবং সঠিক দিক নির্দেশনা তাদের মধ্য থেকে যদি না আসে, তাহলে একজন জনপ্রতিনিধি মিসগাইডেড হতেই পারেন। এগুলোর আসলে সমন্বয় করার প্রয়োজন আছে, যোগ্যতার ব্যাপার আছে। এখন যে পরিবেশটুকু এসেছে, আমি মনে করি গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি, আমাদের ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তো যদি আল্লাহ চান, আল্লাহ যদি হুকুম করেন, এই পবিত্র নগরীর মানুষ যদি আমাকে কাছে টেনে নেন, আমার সেই বিশ্বাস আমাকে কাছে টেনে নেবেন এবং সর্বোপরি আমার দল যদি আমাকে মনোনীত করেন, আমি ইনশাল্লাহ আমি কাজ করতে চাই এবং আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে চাই, আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই, আমি কর্মসংস্থান নিয়ে কাজ করতে চাই, আমি বাস্তবিক করতে দৃশ্যমান যে বিষয়গুলো আমরা সবসময় দেখি তার ভিতরের যে অংশটুকু থাকে সেটি নিয়ে কাজ করতে চাই, আমি রাস্তা পরিষ্কার প্রতিদিন চাই। আমি এরকম চাই না যে শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আমি ঝাড়ু হাতে নিয়ে একদিন পরিষ্কার করলাম কিন্তু পরের দিন ঠিক আগের অবস্থায় ফিরে গেল, সেটি চাই না। আমি প্রতিদিন আমার রাস্তা পরিষ্কার চাই, প্রতিদিন ড্রেন পরিষ্কার চাই, প্রতিদিন প্রতিটি বাতি জ্বলুক সড়কপথে, সেটি আমি চাই। আমি সিটি কর্পোরেশনের স্বচ্ছতা চাই, মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসাবে সিটি কর্পোরেশন মানুষের কাছে এস্টাবলিশড হবে, প্রতিষ্ঠিত হবে, সেই জায়গা থেকে আমি কাজ করতে চাই। এটি হচ্ছে আসলে আমার মূল উদ্দেশ্য। আপনারা দোয়া করবেন, আমি আমার এই প্রিয় নগরীর প্রত্যেক মানুষের কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। যদি আল্লাহ হুকুম করেন, আমি ইনশাল্লাহ আপনাদের একজন মানুষ হয়ে, আপনাদের হয়ে আমি আপনাদের ছায়ার মতো আপনাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাই।